যে এক ব্যক্তি নৈরাশ হয়ে যাবে, কিচ্ছু নাই তার কাছে, তা আল্লাহ বলবে লাকা ইন্দি হাসানা, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে, চাইলে ওজন করে নিতে পারস। তো হাসবে আর বলবে আল্লাহ সবই তো গুনা, কোথাও তো নেকি নাই, আপনার কাছে যে একটা আছে এই একটা দিয়ে এতগুলা মাপলে কি হবে। নব্বই হিমা 99 হিমালয় একদিকে, আপনার কাছে এক নেকি আছে, মাপলে কি হবে, কি হবে এটা দিয়ে মাইপা, মনের সান্ত্বনা তো হবে না। তা আল্লাহ হাসবে আর ধমক দিয়া বলবে মাপ। তো এটা উর্দুতে বলে বাদিলে নাখাস্তা, বাদিলে বোঝেন, উর্দু মুর্দু তো বোঝেন না, আর বললেও বলবেন পাকিস্তানি, ঠিক না, এটা হিন্দি হিন্দি উর্দু না, বাদিলে নাখাস্তা, মন চাবে না তারপরও রেখা দিবে পাল্লায়, রাখতে দেরি, 99 দফতর হিমালয় হাওয়ায় উড়তে দেরি হবে না, খুইলা দেখবে আশ্চর্য হইয়া যে এতটুক কাগজে এত ওয়েট কি এটা, তো খুইলা দেখবে ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এই জন্যই তো কোনো এক জায়গায় বলা হয়েছে যে লাউ উসিনা বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় দিয়া সমগ্র জগৎকেও যদি মাপা হয় তো লারাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে, সব হাওয়ায় উড়ে যাবে। তা আমরা হয়তো ভাবতে পারি ছোট জীবন কি হবে, ঠিক, এক নেকি দিয়া কি হবে, চল্লিশ নেকি দিয়া কি হবে, ঠিক না, এই জন্য সারাদিনে একবারও আল্লাহ বলে না, অথচ উচিত ছিল বারবার আল্লাহ বলা। যদিও আজকে বসতে অনেক কষ্ট, বুঝে আসে না চতুর্দিকের প্রতিবন্ধকতার কারণে, বিবেক কিছু বুঝায়, বুদ্ধি কিছু বুঝায়, বিদ্যা কিছু বুঝায়, পরিবেশ কিছু বুঝায়, পারিপার্শ্বিকতা কিছু বুঝায়, মন কিছু বুঝায়, এই বুঝানোর মাঝে যদিও বুঝে না আসে, তাহলে ওইটাই চিরসত্য। যেই ব্যক্তি আখেরাত চায়, মন কানা ইউরিদু হারসাল আখেরা, কোরআন এটাই বুঝাইতে চায় যে আখেরাত চায়, আর যদি দুনিয়া চায় তো ভিন্ন কথা, মন কানা ইউরিদু মিনকুম উদ্দুনিয়া নুতি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, এটাও সুস্পষ্ট। দুনিয়ার ছোট জীবনটা দ্বারা যদি দুনিয়াই গুছাইতে চায় তাহলে সুস্পষ্ট বলা আছে গুছাইতে পারো, কিন্তু একটা দিন আসবে তোমার পুরা দুনোটা হাতি শূন্য হবে, দুনিয়াও শূন্য দেখবে, এই জন্য মানুষ যখন মারা যায় তখন হাত দুটা শূন্যই থাকে। এই জন্য কবিও লেখেন, দুনিয়ার প্রত্যেক অভিভাবক কিন্তু একজন মালির ন্যায়, মালি যেরকম বাগানটাকে পরিচর্যা করে প্রত্যেক অভিভাবক তার ফ্যামিলিকে পরিচর্যা করে, সেও কিন্তু একজন মালি। তো কবি সুন্দর লেখছেন, ইস দুনিয়া মে লাখো করোড়ো মালি থে, এক দুইজন না অগণিত মালি, মগর সেকান্দর জব গিয়া তো দুনো হাত খালি থে, সেকান্দরের মতো বাদশাহ যখন দুনিয়ার থেকে বিদায় নিছে তো দুই হাত খালি ছিল। তো আল্লাহর কথাই সত্য, ইচ্ছা করলে এই ছোট জীবনটা দিয়া দুনিয়াটাকে গুছাইতে পারি, যেমন খুশি তেমন গুছাইতে পারি। কিন্তু একটা এখানে কথা আছে,
কে মানবে না মানবে এটা তো জানি না, কিন্তু অতটুকুই মিলবে দুনিয়া যতই গুছাইতে চাই যতটুক এখানে লেখা আছে, কপালে যতটুক লেখা আছে অতটুক মিলবে, এর বেশি না। আল্লাহ এটাও বলা দিয়েছেন তার কুসু কামা ইয়ার কুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়্যা, জঙ্গলে শিকার ধরার জন্য যেরকম প্রাণী একটা আরেকটার পিছে ছুটতে থাকে, তুমি আর চেয়ে বেশি গতি দিয়ে ছুটতে পারো, কিন্তু এইখানে যা লেখা আছে অতটুকুই মিলবে, আর বেশি মিলবে না। তারপরও ছোট জীবনটা দিয়ে দুনিয়া গুছানো যেতে পারে, আমি চেষ্টা করতে পারি দুনিয়া গুছানোর জন্য, কিন্তু এটাও লেখা আছে একদিন আসবে দুনিয়াও দেখবে দুনো হাত খালি, আর তুমিও দেখবে যে দুনো হাতই খালি, কিচ্ছু নাই। ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখেরাতে কিচ্ছু মিলবে না। আর আখেরা জিনিসটা কি এটাও বলে দিছেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখেরাতের চেয়ে উত্তম কোনো জিনিস নাই আর এটা চিরস্থায়ী, দুই শব্দে বলে দিছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, এর চেয়ে উত্তম কিছু নাই, যদিও চোখে দেখা যায় না কিন্তু ভাঙ্গা ভাঙ্গা শোনানো হয়েছে কি আছে ওইখানে, আর ওটা চিরদিন। ডাইনপন্থী হলেও চিরদিন, বামপন্থী হলেও চিরদিন, এটাই সত্য। আর যে আখেরাত গুছানো বিশ্বাস করে যে আখেরাত গুছাইতে হবে, যদিও মন মানতে চায় না কিন্তু এই জীবনটার উদ্দেশ্য আখেরাতেই গুছানো, দুনিয়া গুছানো না। বললাম না দুনিয়ার দায়িত্ব তো নিয়েই নিছেন, জন্ম দিতে দেরি, অস্তিত্ব দিতে দেরি, দুনিয়ার দায়িত্ব নিতে দেরি করেন নাই, দুনিয়ার দায়িত্ব নিয়ে নিছেন। হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইন্নাল্লাহা হুয়ার রাযযাকু যুল কুওয়াতিল মতীন ওয়া ফিস সামাঈ রিজকুকুম ওয়ামা তুআদুন ফারাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মিসলা মা আন্নাকুম তানতিকুন, যেটা নিয়ে সারাদিন মাথার ঘাম পায়ে ফেলতে থাকো ওটার দায়িত্ব তোমার কাছে না, আল্লাহ বলা দিছে ওটার দায়িত্ব আমার কাছে, দায়িত্ব আমার কাছে তোমাদের কাছে না, তোমাদের কাছে দায়িত্ব না আমার কাছে দায়িত্ব। যদি শিকার উক্তি দাও আর মনে যদি বসাও আর আমরা যেমন চাই এমন যদি করো, তো এটাও ঘোষণা আছে ইয়ারজুকুকু ইয়ারজুকু কামা লারাযাকাকুম কামা ইয়ারজুকু তাইর লারাযাকাকুম, তোমাদেরকে পালবো যেরম পাখি পালি, আল্লাহর কাছে ভাণ্ডারের অভাব নাই। ইন্দানা খাজাইন বলেই দিছে আমাদের কাছে ভাণ্ডারের অভাব নাই, তোমাদের ভাণ্ডার কমে আমারটা কমে না। হ্যাঁ এটাও বলে দিছেন লাউ জামা আউআলাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম في صعيد واحد فاسألوا كل واحدة منهم مسألة فأعطوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء كما ينقص البحر إذا أدخل المخيل فيه, সমুদ্র সুই ঢুকাইলে আর বাহির করে নিয়ে আসলে সমুদ্র সুয়ে পানি লেগা যতটুক সমুদ্রের ভিতরে কমবে, আল্লাহ বলে সমগ্র সৃষ্টিকে তার আশা অনুযায়ী যদি দিতে থাকি তাহলে আমার ভাণ্ডারে এতটুকুও কমবে না। ইন্না খাজাইনি মালআনা লা ইয়ানফাদু আবাদা, কোনো দিন কমে না, তো ভাণ্ডার রাখা আছে। আখেরাত গুছানো যার লক্ষ্যবস্তু হয় এই ছোট জীবনটা দিয়া, যেটা উদ্দেশ্য আখেরাত গুছানোই উদ্দেশ্য, দুনিয়া গুছানো উদ্দেশ্য না, দুনিয়া তো দায়িত্ব নিয়ে নিছেন,
নইলে কত মালিক চাকর হলো আর কত চাকর মালিক হলো। যদি আল্লাহর দায়িত্বে না থাকতো তাহলে এটা কোনোদিন হতো না। মালিক কোনোদিন চায় না চাকর মালিক হয়ে বসো, কত মালিক চাকরই তো মালিক হলো না, হলো না? কত ফুটপাতের লোক উঠতে উঠতে শিল্পপতি হয়ে গেল, না হলো না? মনে হয় ইতিহাস এটা নাই, ঠিক না? মিডিয়ায় এটা লেখা হয় না তো এই জন্য কেউ বেশি দিন মনে রাখে না। যদি আল্লাহর দায়িত্ব না হইতো তাহলে কোনোদিন মালিক চাকরকে মালিক বনতে দিত না। সত্য এটাই, ছোট জীবনটার উদ্দেশ্য আখেরাত গুছানো। আর যে বিশ্বাস করে যে আমার আখেরাত গুছাইতে হবে, ক্ষেত্র কিন্তু এই দুনিয়াটাই, এইখান থেকে গুছায় যেতে হবে, বলে না ওইখানে যাই থাকবে না, ঝামেলা থাকবে না, বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, আত্মীয় থাকবে না, স্বজন থাকবে না, পাড়া থাকবে না, প্রতিবেশী থাকবে না, কাজ থাকবে না, কাম থাকবে না, পুরা ফারেগি ফারে কবরে বৈশা পুরা গুছায় নি মনে, ওইখানে বৈশা গুছানো সম্ভব না। আখেরাতে গুছায় নিব এটা সম্ভব না, ওটা ক্ষেত্রই না। আর দুনিয়া মাজরা আতুল আখেরা, বড় সুন্দরভাবে বুঝাইছে, আর দুনিয়া মাজরা আতুল আখেরা, আখেরাত গুছানের জায়গা দুনিয়া, এইখান থেকে গুছায় যেতে হবে। বড় দর্দ ভরা বাসায় বলছেন, দর্দ নিয়ে ব্যথা নিয়ে বলছেন, আর দুনিয়া মাজরা আতুল আখেরা, বয়স তো অল্প বলে তাতে কিছু আসা যায় না, বয়স যতটুকুই হোক তাতে কিছু আসা যায় না, এক সেকেন্ডও যদি পাও এতটুকুই গুছাও, এক সেকেন্ডের বিনিময়ে চির জীবনের সুখের জিন্দেগি দিব, জান্নাত দিব জান্নাত, এক সেকেন্ডের বিনিময়ে, এক বুলির বিনিময়ে দিব। নাইলে এই হাদিস কোনো দিন আসতো না, মাতার কাছে দাঁড়ায়া বলতেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানে কামিয়া বয়া যাবে, কিন্তু মনের ভিতরে একটু ভাবনা ছিল যে ঘরালারা সব দাঁড়ানো, এদের সামনে পড়ি তো পড়ি কি করা, কিন্তু আল্লাহ রসুলের দিলের ব্যথা দেখা, সবার দিলে ব্যথা লেগে গেছে। বাপ বলছে আতা আবাল কাসেম, আবুল কাসেম যা বলে বেটা মরার সময় চলে যাবি মাইনানে, তো ওই সময় কলেমা পড়া রু বাহির হয়ে চলে গেছে, আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছে, সবাই বলছে এত খুশি কেন, বলছে বেঁচা গেছে, চিরদিনের জন্য বেঁচা গেছে। আসে কিতাবে উঠায় দেখেন, ফাজাইলের কিতাবে আছে, এক সেকেন্ডও মিলল তাইলেও গুছানো হয়ে যাবে, কোনো হদ দেন নাই যে এতদিন খাটলে গুছানো হবে না, নাইলে এই হাদিস কেন আসতো, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে তওবা বলল, আল্লাহ বলে অপেক্ষাই ছিলাম তুই বলবি কি বলবি না, বলতে দেরি গুনাহ মাফ করতে দেরি করেন না। আমার তো মনে হয় আল্লাহ অপেক্ষা থাকে, প্রত্যেক মৃত্যুবান ব্যক্তির অপেক্ষায় থাকে যে মৃত্যু লগ্নে হাত উঠায় তওবা বলে কিনা, গুছাইতে সময় লাগে না। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও আজকে পারিপার্শ্বিকতার কারণে বুঝে আসে না, শুনেও তো না, আমরা ভালো মতে কান দিয়ে শুনিও না, শুনলে হয়তো বুঝে আসতো, আগ্রহ নিয়ে শুনে না, উদ্দীপনা নিয়ে শুনে না, মন দিয়ে শুনি না, শুনতে হইলে আগ্রহ নিয়ে শুনতে হয়, বড় মনের আগ্রহ নিয়ে, যত বেশি মনের আগ্রহ নিয়ে শুনবে, সামান্য সামান্য কথায়, কঠিন কথা না, কোনো গভীর কথা না, সাধারণ কথায় দিল চেঞ্জ হয়ে যাবে। দিল তো চেঞ্জেরই জিনিস, কলব রে কলব, এই জন্যই বলে তো আরবি শব্দ কলব, কল্লাবা ইউকাল্লেব মানে হলো গোলাটি খাওয়া, পিং পং বলে যেরকম টোকা লাগলে খালি ঘোরে,
ঠিক মনও এরকম, সাধারণ কথাও ঘুরা যায়, পাল্টা যায়, চেঞ্জ হয়ে যায়, কিন্তু মন দিয়ে তো শুনি না। ওই আগে একবার বলছিলাম না, সবাই শুনি মাথার কানে, আবার বাবি কতই না শুনলাম। তাইলে তো প্রত্যেক রমজানে নতুন কোরআন শরীফ আনুন দরকার, ঠিক না? কেন একটাই তো তারাবিতে পড়ে, ঠিক না? একটা কতদিন আর তারাবিতে পড়বো, ঠিক না? এটা তো গত বৎসরও পড়ছে, এই বৎসরও পড়ছে, এই বৎসর নতুন একটা কোরআন আনুন দরকার, ঠিক না? না না, দিনই কথা যতই শুনবেন, এক কথা একশোবার শুনেন। এই জন্যই মনীষীদের প্রবাদ বাক্য আছে, কাররির কাররার ইদা তাকাররারা কাররারা, যত বেশি আওড়াইতে থাকে তত বেশি দিলে গাঁথতে থাকে, তত বেশি দিলে বইতে থাকে। এটা নূর, এটা যত ভরা যায়। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, জিন্দগি চেঞ্জ হোক, নাহলে আখেরাত তো আসবে এতে কোনো সন্দেহ নেই। যে জন্ম নিছে তাকে মরতে হবে, এটাই চিরসত্য, এটাই আল্লাহর সিস্টেম, এটাই আল্লাহর সিদ্ধান্ত। বাঁচার সুযোগ কারও নাই, শুধু লাইয়ে লায়া হাইয়ুন লায়া মুত, শুধু উনি আল্লাহ চিরঞ্জীব, এছাড়া সবাই মরবে। কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটাই সত্য। আল্লাহ থাকবে, সব শেষ হয়ে যাবে, সবাইকে ধ্বংসে রূপান্তরিত হইতে হবে, মরবে মানুষ, এটাই সত্য। ইলাইনা তুরজাউন, এটাই সত্য, আমার দিকে ফিরবে, আমি অস্তিত্ব দিছি, আমার দিকে ফিরবে, এটাই সত্য। হিসাবান ইয়াসিরা অথবা হিসাবান শাদীদা, লাতুসআলুন্না আনিন নাঈম, এটাই সত্য। সব নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে, আর না হয় জিজ্ঞাসা যদি না করেন তো মেহরবানি, এটাও হবে যে জিজ্ঞাসা করবে না, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, ফাইলটা নিবে, নামটা উচ্চারণ করবে, আর রাইখা দিয়া বলবে এটা ঠিক আছে, এটার পৃষ্ঠা খোলার দরকার নেই, সত্য এটাই। এই জন্য যেই ব্যক্তি ভাবে যে আমাকে আখেরাতে যেতে হবে, মরতে হবে, তাকে গুছায় যেতে হবে, শুধু শুধু কোরআন বলেন নাই, হা হা উমর রাদিয়াল্লাহু তাআলা নু শুধু শুধু চিৎকার দেন না, হাসিবু কবলা আনতু হাসাব, হিসাব নেওয়ার আগে হিসাবটা মিলায়া রেডি করে রাখ, যাতে চাইতে দেরি তুমি দিতে দেরি না হয়, তুমি বলবে সব ওকে করে নিয়ে আসছি, মিলায়া নিয়ে আসছি। হ্যাঁ, এই জন্যই তো গরিবদের হিসাব দিতে বড় সময় কম লাগবে, ও বলবে হিসাব আবার কিসের, নুন আনতে পান্থা ছিল না, পান্থা আনতে নুন ছিল না, আবার হিসাব কিসের। ও হাসবে আর বলবে আইয়ু হিসাব ইল্লানা, কিসের হিসাব, দুনিয়ায় তো কিছু ছিলই না, হিসাব কি, কিছু তো ছিল না, কিছু রেখা আসি নাই, থাকা অবস্থায়ও কিছু ছিল না, চলে আসছি এখনো কিছু নাই, সব জিরো, কিচ্ছু নাই, কির হিসাব। আল্লাহ সত্য, এটাই প্রমাণিত হবে, যার হিসাব নাই। এই জন্যই কেয়ামতের দিন গরিব দিনদার যে আখেরাত গুছাইছে গরিব, তাকে কেয়ামতের দিন এই জন্যই বলা হবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, না হিসাব না কিতাব, চল জান্নাতে, তোর অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। এই জন্য মেরে দোস্ত, যে বিশ্বাস করে যে আমি আখেরাতে যাব, মরা যাব, আল্লাহর কাছে ফিরা যেতে হবে, তার আখেরাত গুছানো দরকার। আজকে সুযোগ আছে, গুছানো যায়, ক্ষেত্র এইটাই, গুছানের পদ্ধতি কি এটাই বুঝাইতেছি, গুছানের পদ্ধতি কি, এর জন্য আদর্শ কে, এর জন্য স্যাম্পল কি, এর জন্য মডেল কে, কার পিছে চললে, কার পদ অনুসরণ করলে, কাকে অনুসরণ অনুকরণ করলে
আমার আখেরাত গুছায়া যাবে, এটাই বুঝানোর উদ্দেশ্য। এটাও আল্লাহ বুঝাইয়া দিছেন কার পদ অনুসরণ করলে আখেরাত নিজে নিজে গুছানো হয়ে যাবে, আর নইলে বড় ক্ষতি হয়ে যাবে, রিকভারির কোনো সুযোগ নাই। কোনো মতেই এই লস পোষানো যাবে না, পরিপূরক কিচ্ছু নাই, কোনো মতেই সম্ভব না, বড় ক্ষতি হয়ে যাবে। যেই ক্ষতির কথা ভাবতে যায় আল্লাহ রসুলের চোখে পানি চলে আসত, নিজে যারও কাতার কাঁদতেন যে কি করে উম্মত সইবে, শোধরানো তো যাবে না। আজকে একবার আল্লাহ বলতে কষ্ট হয়, একবার সারা দিনে আসে এই মজমায় আসে, আর বুকে হাত দিয়া বলেন ডেলি কয়বার আল্লাহ বলি, কয়বার আল্লাহ বলি। দোজগীরা আল্লাহ বলবে, শ্বাসে শ্বাসে বলবে, কিন্তু একদিন আসবে মুখে সিল লাগায় দিবে যেন আল্লাহ উচ্চারণ না করতে পারে। তারপরে বলবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহকে ডাইকো না। কিন্তু আজকে আল্লাহ বলতে দেরি, চল্লিশ নেকি মিলতে দেরি হয় না। আপনি বলবেন একটা চিপসের দামও চল্লিশ টাকা এখন, ঠিক না? চল্লিশ নেকি দিয়ে কি করব, ঠিক না? এখন তো দুনিয়ার জিনিসের ওয়েট দেখা যায়, নেকির ওয়েট তো দেখা যায় না। নাইলে এই হাদিস কেন আসতো যে এক ব্যক্তি নৈরাশ হয়ে যাবে, কিচ্ছু নাই তার কাছে, আল্লাহ বলবে লাকা ইন্দি হাসানা, তোর জন্য আমার কাছে একটা নেকি আছে, চাইলে ওজন করে নিতে পারস। তো হাসবে আর বলবে আল্লাহ সবই তো গুনা, কোথাও তো নেকি নাই, আপনার কাছে যে একটা আছে এই একটা দিয়ে এতগুলা মাপলে কি হবে, নব্বই হিমা নিরানব্বই হিমালয় একদিকে, আপনার কাছে এক নেকি আছে, মাপলে কি হবে, কি হবে এটা দিয়ে মাইপা, মনের সান্ত্বনা তো হবে না। তা আল্লাহ হাসবে আর ধমক দিয়া বলবে মাপ। তো এটা উর্দুতে বলে বাদিলে নাখাস্তা, বাদিলে বোঝেন, উর্দু মুর্দু তো বোঝেন না, আর বললেও বলবেন পাকিস্তানি, ঠিক না? এটা হিন্দি হিন্দি উর্দু না, বাদিলে নাখাস্তা, মন চাবে না, তারপরও রেখা দিবে পাল্লায়, রাখতে দেরি, নিরানব্বই দফতর হিমালয় হাওয়ায় উড়তে দেরি হবে না। খুইলা দেখবে আশ্চর্য হইয়া যে এতটুক কাগজে এত ওয়েট কি এটা, তো খুইলা দেখবে ফাইদা ফিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লেখা। এই জন্যই তো কোনো এক জায়গায় বলা হয়েছে যে লাউ উসিনা বিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় দিয়া সমগ্র জগৎকেও যদি মাপা হয় তো লারাজাহা লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে, সব হাওয়ায় উড়ে যাবে। তা আমরা হয়তো ভাবতে পারি ছোট জীবন কি হবে, ঠিক, এক নেকি দিয়া কি হবে, চল্লিশ নেকি দিয়া কি হবে, ঠিক না? এই জন্য সারাদিনে একবারও আল্লাহ বলে না, অথচ উচিত ছিল বারবার আল্লাহ বলা।